الله تعالى من لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الله بلن আমার কাছে তোমার কুরবানির গোশত যাবে না পশুর রক্ত যাবে না আমার কাছে যাবে তোমার তাকওয়া আর পরহেজগারি তুমি কি নিয়তে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করতেছো নাকি মানুষ দেখানোর জন্য তুমি দাম দিয়ে কুরবানি করতেছো মানুষ দেখানোর জন্য না আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেন আমার কাছে তোমার গোশত যাবে না একমাত্র আমার কাছে যাবে তোমার তাকওয়া আর পরহেজগারি ওইখান থেকে আজ আমাদের কাছে কুরবানি এই কুরবানির মাংস আমাদের কাছে হাজির এই কুরবানি আমরা দিব এই কুরবানির মাসে আমরা আমাদের নিজেদের অর্থের বিনিময়ে আমাদের হালাল রুজি থেকে আমরা কুরবানি দিব এবং পশুটা হতে হবে ত্রুটি মুক্ত সুন্দর আল্লাহ তাআলা মানুষের কাছে পরীক্ষা নেন যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন কি পরীক্ষা এবার পরীক্ষা নিতেছেন আল্লাহ তাআলা জানায় দিলেন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখতেছেন স্বপ্নে দেখাইতেছেন তার আদরের একেবারে নিকটবর্তী যে জিনিসটা আছে যে আদরের যে সন্তানটা আছে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য স্বপ্নে দেখাইছেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া বলেন ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম এই সন্তান আমি দেখছি আমি তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই করতেছি আমি স্বপ্নে দেখছি ইন্নি আরা ফিল মানাম আন্নি আজবাহু আমি তোমাকে জবাই করতেছি ফানজুর মাযা তারা এই ব্যাপারে তোমার কি মতামত ছয় বছরের সন্তান বাবাকে ডাক দিয়া বলে ফানজুর মাযা তারা আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন আল্লাহু আকবার قال يا أبت فعل ما تؤمر আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন পুরা করেন সতজিদুনি ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে আল্লাহু আকবার ছয় বছরের সন্তান বাবাকে বলছেন আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মাঝখান ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম কেমন ভাবে আল্লাহকে রাজি খুশি করছে এমন ভাবে খুশি করছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে দুম্বা এসে গেছে আর ওই দুম্বা জবাই হয়ে গেছে তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হয়েছে এত পরিমাণে খুশি হয়েছে এই কুরবানিকে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছে আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام يا بني إني أرى في المنام أني أذبحك
فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صبغ البلاغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ المولا صلوا علیہ وآلہ محمد کی نشانہ رکھو دل میں ہمیشہ تاکہ شب مرد کمال امت مصطفیٰ بلغ العلا صلوا علیہ وآلہ الحمدللہ بیت المحفوظ جامع مسجدের প্রতিষ্ঠাতা মরহুম সভাপতি بیت المحفوظ جامع مسجدের বর্তমান সভাপতি সেক্রেটারি এবং মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এই মহল্লার অলি গলি থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজাম কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আশা বসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বে করিমের দোয়া জবানে এক আওয়াজে উঁচু আওয়াজে সমস্বরে ভক্তি করে সবাই কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিয়ে মাহশার সাফিয়ে কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়্যত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ল না তার মতো হতবাগা আল্লাহ তাআলার এই জমিনে দ্বিতীয় আর কেউ হবে এই জন্য যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব সাথে সাথে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সুস্থ এবং ভালো রেখে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আরও একবার আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন খুশি হয়ে আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত বাড়ায় দেন শুধু আলহামদুলিল্লাহ বলে যদি আপনি শুকর আদায় শেষ করে দেন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যদি আপনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরের সমাপ্তি করেন তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় হবে না যেমন আল্লাহ তাআলা আপনাকে দুটো হাত দিয়েছেন এই দুটো হাতের নিয়ামত যদি আপনি আলহামদুলিল্লাহর মাধ্যমে সীমাবদ্ধ রাখেন তাহলে এই দুটো হাতের নিয়ামতের শুকর আদায় হবে না এই দুটো হাতের নিয়ামতের শুকর তখনই আদায় হবে যখন আপনি এই দুটো হাত দ্বারা আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীমকে খুলবেন আল্লাহ তাআলার যত আদেশ আছে এই হাত দ্বারা যখন আপনি করবেন যত নিষেধ আছে যখন আপনি এই হাত দ্বারা বর্জন করবেন তখনই একমাত্র এই হাতের নিয়ামতের শুকর আদায় হবে কথা বলেন ঠিক না বেটি ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন এই জবানের নিয়ামতের শুধু শুকর যদি আপনি আলহামদুলিল্লাহর মাধ্যমে সীমাবদ্ধ রাখেন তাহলে আল্লাহ তাআলার এই জবানের নিয়ামতের শুকর আদায় হবে না যখন আপনি এই জবান দ্বারা আল্লাহ তাআলার কালাম কোরআনে কারীমকে পড়বেন যখন আপনি হক কথা বলবেন সত্য কথা বলবেন এই জবানের মাধ্যমে মিথ্যা থেকে আপনি বিরত থাকবেন আল্লাহ তাআলা যে কাজগুলো এই জবানের মাধ্যমে আদেশ করেছেন যখন আপনি এগুলা করবেন তখনই একমাত্র এই জবানের নিয়ামতের শুকর আদায় হবে ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখ দিয়েছেন এই চোখের নিয়ামত যদি আপনি আলহামদুলিল্লাহর মাধ্যমে সীমাবদ্ধ রাখেন তাহলে নিয়ামতের শুকর আদায় হবে না যখন আপনি এই চোখ দ্বারা আল্লাহ তাআলার কালামকে দেখবেন আল্লাহ তাআলার কালামকে দেখে দেখে যখন আপনি পড়বেন আল্লাহ তাআলার ঘর মসজিদে যখন আপনি রাস্তা দেখে দেখে ঘরে আসবেন তখনই আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় হবে ঠিক তেমনিভাবে যেমন আপনাকে দুটো পা দিয়েছেন আপনাকে এই ব্রেন দিয়েছেন এই ব্রেনকে যখন আপনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকুরের ভিতরে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এটা নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখনই একমাত্র আপনার আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় হবে ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরবানির মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে জিলহজ মাসে আমাদের সামনে কোরবানি আমার অর্থের মাধ্যমে যখন আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সব থেকে সুন্দর যে পশুটা আছে ত্রুটিবিহীন
সুন্দর দেখে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যখন আপনি আপনার অর্থের মাধ্যমে পশু ক্রয় করবেন একমাত্র আল্লাহকে রাজি করার জন্য তখনই আপনার এই অর্থের শুকর আদায় হবে কথা বলেন না কেন ঠিক না বেটি ঠিক তো আল্লাহ তাআলা এই যে কুরবানির মাস এই কুরবানি আমাদের কোত্থেকে আসে লম্বা আলোচনা পরিপূর্ণ রূপ ধারণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই কুরবানি পরিপূর্ণ রূপ ধারণ করেছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এত পরিমাণ পরীক্ষা নিছে এত পরিমাণ পরীক্ষা নিছে আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরীক্ষায় এমন পরিমাণে পাস করেছে আল্লাহ তাআলা এত খুশি হইছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আর আস্তে বলেন খলিল উপাধি দিয়েছেন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন আপনি তো আপনার বন্ধু উপাধি দিলেন খলিল উপাধি দিলেন তার ভিতরে এমন কি গুণ আছে যে আপনি তাকে আপনার খলিল বানাইলেন তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও তাহলে যা পরীক্ষা করে আসো সুবহানাল্লাহ বলবেন না আমি যে খলিল উপাধি দিলাম যা পরীক্ষা করে দেখে আসো তার ভিতরে কি গুণ আছে তো একজন ফেরেশতা আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির আঙ্গিনায় বাড়ির বাহিরে বসে বসে আল্লাহ তাআলার গুণ গাইতেছে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা সে বলতেছে সুবহানাল্লাহিল মুলক ওয়াল মালাকুত سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدوس ربنا ورب الملائكة والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدوس ربنا ورب الملائكة والروح الله أكبر এই গুণবাচক নামগুলা ফেরেশতা বাড়ির আঙ্গিনায় বসে বসে বলতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরেই ছিলেন বাড়ির ভিতরে ছিলেন আবার যখন কানের ভিতরে আসছে পাগলের মতো ঘর থেকে বাহির হয়েছেন বাহির হয়ে দেখলেন এক মুসাফির পথিক বসে বসে আল্লাহ তাআলার গুণ গাইতেছেন আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা বয়ান করতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে ওরে পথিক ও মুসাফির কে তুমি আল্লাহ তাআলার এত সুন্দর গুণ গাইতেছো কে তুমি আল্লাহ তাআলার এত সুন্দর নামগুলা নিতেছো আমি জীবনে কোনোদিন আল্লাহ তাআলার এত সুন্দর গুণবাচক নাম শুনি নাই বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ ওরে মুসাফির আমাকে তুমি আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো শুনায় দাও মুসাফির ডাক দিয়ে বলে এমনি এমনি শোনাবো না বিনিময়ে কিছু দিতে হবে আমি যদি আপনাদের কাছে বিনিময় কিছু চাই আপনারা দিবেন নাকি কে কে দিবেন হাত তুলে দেখায় দেন সবাই হাত তুলে দেখায় দেন আল্লাহু আকবার সবাই হাত গুলো আল্লাহ তাআলাকে দেখায় দেন আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন পথিক ডাক দিয়ে বলে মুসাফির ডাক দিয়ে বলে ভাই
শোনাবো না বিনিময়ে কিছু দিতে হবে বলে কি চাও বলে কি দিবা তুমি নিজে বলো বলে এই যে আমার বেড়া বকরির পাল দেখতেছো হাজারো লাখো বেড়া বকরি আছে আমার অর্থ সম্পদের অভাব নাই এই অর্থ সম্পদের ভিতরে অর্ধেক তোমাকে দিয়া দিলাম বিনিময়ে আল্লাহ তাআলার কুলবাচক নামগুলা শুনায় দাও মুসাফির আমার শুনায় দেয় সুবহানাল মুলক ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিক আল হাইয় আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা سبح قدوس ربنا ورب الملائكة والروح حضرت إبراهيم عليه السلام داك ديامان المسافير يتو شندر نام آر جيبان كونو دين شوني ناي ديتيو بار شوني سومان بھاري ناي اما كي آر ايك بار نام دولا شوني دا মুসাফির দাদিয়া বলে বিনিময়ে কি দিবা বলে অর্ধেক সম্পদ তো তোমাকে দিয়া দিছি বাকি অর্ধেক তোমাকে দিয়া দিলাম বিনিময়ে আল্লাহ তাআলার গুণগুলো আমাকে আবার শোনায় দাও প্রথমবার দ্বিতীয়বার যেইভাবে শোনাইছে আল্লাহ তাআলা এই গুণবাচক নামগুলোর ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে এটার ভিতরে এত সুন্দর করে আল্লাহ তাআলা এটার ভিতরে মজা বাড়ায় দিছে প্রথমবার আর দ্বিতীয়বারের চাইতে হাজার গুণ মজা আল্লাহ তাআলা এটার ভিতরে বাড়ায় দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাদিয়া বলের মুসাফির মন ভরে নাই আবার শোনায় দাও বলে বিনিময় কি দিবা বলে যা ছিল সব তো দিয়ে দিছি এখন তোমার এই বেড়া বকরি পালন করার জন্য দেখভালের জন্য তোমার এই সম্পদ দেখার জন্য তো একজন রাখালের প্রয়োজন একজন গোলামের প্রয়োজন আমি সারা জীবন তোমার গোলাম হয়ে গেলাম বিনিময়ে আমাকে আরো একবার আল্লাহ তাআলার গুণগুলা শোনায় দাও মিয়ান আশিক মাশুক চিরন্তন কিরামান কাতিবিন রামান খবর নিসিয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন পরীক্ষা দিছে আল্লাহ তাআলার এমন খুশি হয়েছেন আল্লাহ তাআলা খুশি হয়ে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন শেষ বয়সে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন একটা সলিহ সন্তান দান করেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبح فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من ইসমাইল আলাইহিস সালামকে দিলেন এবার বাপ বেটার দুইজনের পরীক্ষা শুরু হয়ে গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 95 হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স তখন 6 বছর কম বেশি আছে বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন ধরনের আছে কিন্তু সহি রেওয়ায়েত হলো 6 বছর ছিল
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। কি পরীক্ষা? এবার পরীক্ষা নিতেছেন আল্লাহ তাআলা জানায় দিলেন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখাইতেছেন তার আদরের একেবারে নিকটবর্তী যে জিনিসটা আছে, যে আদরের যে সন্তানটা আছে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য স্বপ্নে দেখাইছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, এই সন্তান আমি দেখছি, আমি তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় জবাই করতেছি, আমি স্বপ্নে দেখছি, ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি মতামত? ছয় বছরের সন্তান বাবাকে ডাক দিয়া বলে, ফানজুর মাযা তারা, আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন। আল্লাহু আকবার। قال يا أبت فعل ما تؤمر, আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন, পুরা করেন। ستجدني إن شاء الله, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। আল্লাহু আকবার। ছয় বছরের সন্তান বাবাকে বলছেন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মাঝখানে। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহকে রাজি খুশি করছে, এমন ভাবে খুশি করছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে দুম্বা এসে গেছে আর ওই দুম্বা জবাই হয়ে গেছে। তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা এত পরিমাণে খুশি হয়েছে, এত পরিমাণে খুশি হয়েছে, এই কুরবানিকে উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিছে। আল্লাহ তাআলা বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানারুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন আমার কাছে তোমার কুরবানির গোশত যাবে না, পশুর রক্ত যাবে না, আমার কাছে যাবে তোমার তাকওয়া আর পরহেজগারি। তুমি কি নিয়তে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি করতেছো নাকি মানুষ দেখানোর জন্য? তুমি দাম দিয়ে কুরবানি করতেছো মানুষ দেখানোর জন্য না আমি আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ তাআলা বলেন আমার কাছে তোমার গোশত যাবে না, একমাত্র আমার কাছে যাবে তোমার তাকওয়া আর পরহেজগারি। ওইখান থেকে আজ আমাদের কাছে এই কুরবানি, এই কুরবানির মাস আমাদের কাছে হাজির, এই কুরবানি আমরা দিব, এই কুরবানির মাসে আমরা আমাদের নিজেদের অর্থের বিনিময়ে আমাদের হালাল রুজি থেকে আমরা কুরবানি দিব, এবং পশুটা হতে হবে ত্রুটিমুক্ত সুন্দর। আল্লাহ তাআলা মানুষের কাছে পরীক্ষা নেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম থেকেও পরীক্ষা নিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষকে দিয়েও দেখেন, নিয়েও দেখেন। আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা অর্থ নিয়েও দেখেন, আবার আল্লাহ তাআলা মাঝে মাঝে বড় লোক মানুষটাকে ফকির বানাও দেখেন। কথা বলেন না কেন?